চুক্তির মেয়াদ শেষ, তাই শেষ হতে চলেছে একসময়ের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। কবে শেষ হবে ধারাবাহিকটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, একসময় দর্শকদের খুব পছন্দের ছিল ধারাবাহিকটি। দিব্যজ্যোতি দত্তকে এর আগে অনেক ধারাবাহিকে দেখা গিয়েছিল, কিন্তু স্বস্তিকা ঘোষ এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করেছিলেন। প্রথম দিকে সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত এবং দীপা ওরফে স্বস্তিকা ঘোষের রসায়ন দর্শকদের মন কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু মিশকা ষড়যন্ত্রে ফিকে হতে থাকে তাদের সম্পর্ক। সূর্য দীপার আলাদা হয়ে যাওয়া অনেক দর্শক পছন্দ করেননি, যার ফলস্বরূপ টিআরপির তালিকায় প্রথম স্থান থেকে একেবারে নিচের স্থানে নেমে গিয়েছিল ধারাবাহিকটি। মিশকা শয়তানি ও সূর্য দীপার আবার বিচ্ছেদ, সেই একঘেয়েমি গল্প থেকে বিরক্ত হয়ে পড়েছেন দর্শকরাও। সম্প্রতি দেখানো হয়েছে মিশকা 10 বছরের জন্য জেলে গেছে, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সূর্য। অন্যদিকে দীপার জীবনে এসেছে নতুন চ্যালেঞ্জ, ছোট্ট রূপাকে সারিয়ে তোলার জন্য মরি আসে। এরই মাঝে টলিপাড়া সূত্রের খবর, খুব শীঘ্রই শেষ হতে চলেছে অনুরাগের ছোঁয়া। যখন টিআরপির তালিকায় আবারও এগিয়ে যাচ্ছিল ধারাবাহিকটি, হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? শোনা যাচ্ছে টিআরপি কম ও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই জানুয়ারিতেই শেষ হওয়ার কথা ছিল ধারাবাহিকটি, কিন্তু দর্শকদের একাংশের দাবি ছিল ধারাবাহিকটি যেন তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া না হয়, তাই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সিরিয়ালটি এখনও চালিয়ে যাওয়ার। আপাতত 5 মাসের জন্য ধারাবাহিকের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। সূর্য দীপার মধ্যে সবকিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে শেষ করে দেওয়া হবে ধারাবাহিকটিকে।